ঘরে এসে তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে মানবিকতার নজর রাখলো দুর্গাপুর পৌর নিগম। খুশি বৃদ্ধা ও পরিবার। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ সদস্য রাখি তিওয়ারি তার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বিধাননগরের বাড়িতে পৌঁছান। বাড়িতেই ছবি তুলে তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেয় শ্যামলী ভট্টাচার্যের হাতে। আজকে আমরা এখানে এসেছিলাম বিধাননগরে সেক্টর 2C-তে, শ্যামলী ভট্টাচার্য উনি অসুস্থ, ওনার মেয়ে অ্যাপ্লাই করেছিলেন কমিশনার ম্যাডামের কাছে যাতে স্বাস্থ্যসাথী কার্ডটা তোলা হয়, করা হয় ওনার, তো সেই জন্য আমরা এসেছিলাম বাড়িতে। ওনার এসে ছবি করে দিয়ে গেলাম, কার্ড, হ্যাঁ, ওনার হাতে কার্ড তুলে দিলাম। সেখানে আমরা মেশিন টেশিন নিয়ে এবং আমার হেলথের যারা আছে সবাই আমরা এসে আজকে ওনার হাতে কার্ড তুলি। প্রায় 6টা অ্যাপ্লিকেশন পড়েছিল, যেহেতু আমাদের কিছুদিন ধরে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন অনেকদিন, কিন্তু আমাদের এতদিন তো আপনারাও জানেন প্রচুর ভিড় ছিল মানুষের স্বাস্থ্যসাথী কার্ড করা, একটু এখন ফাঁকা হয়েছে, সেই জন্য আমরা আজকে এখানে এসে ওনার ছবিটা, আজকে 6 জনের আমরা ছবি করবো বাড়িতে গিয়ে। এটা অত্যন্ত আমি মানে ধন্যবাদ জানাবো আমাদের MIC হেলথ ডিপার্টমেন্ট থেকে মিসেস রাখি তিওয়ারি ম্যাডাম যে এসছেন আজকে কমিশনার ম্যাডামের কাছে। আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, যেহেতু এরকম হয়তো আমাদের মতো অনেক পরিবার আছে যেখানে কিনা কেউ না কোনো কোনো না কোনো পরিবারের সদস্য এমন একজন আছেন যার পক্ষে কিনা যাওয়া সম্ভব নয়, ওঠা সম্ভব নয়। আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমি এটাই আবেদন রাখি যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া মমতা ব্যানার্জির এই যে ওনার প্রচেষ্টায় এই ধরনের একটা যে উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডটা করার জন্য আজকে এত পরিবার উপকৃত হচ্ছেন। আমাদের পরিবারে এরকম একজন সদস্য থাকাতে এবং তার পক্ষে কোনো কোথাও যাওয়া সম্ভব না, এই রকম পরিবারে যে যারা এই ধরনের সদস্য আছেন তাদেরকে যদি এভাবে একটু উপকৃত করা হয়, যদি বাড়িতে এসে ফটোগ্রাফ তুলে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আজকে আমি সত্যি উপকৃত যে আজকে কাজটা আমাদের হয়ে গেল এবং আমাদের নির্দ্বিধায় আমাদের কোনো সমস্যা হলো না আমাদের তরফ থেকে। আজকে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, NM নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।